বিএনপির সমাবেশের স্থানের বিষয়ে ডিএমপি কার্যালয়ে কথা বলছেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিদ্ধান্ত হচ্ছে আমরা আজকে রাতে যে দুজন বিএনপির সিনিয়র নেতৃত্ব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস দুজন কেন্দ্রীয় নেতা, একজন হল বিএনপির মহাসচিব আর একজন হল স্থায়ী কমিটির সদস্য, আমরা দুজনকে কালকে জিজ্ঞাসাবাদ জন্য এনেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজকে আমরা গত 8 তারিখ পল্টন থানা যে মামলাটি রুজু হয়েছিল বিস্ফোরক আইনে, সেই মামলায় আমরা তাকে কোর্টে আজকে প্রেরণ করব। তাকে আমরা গ্রেপ্তার করে আজকে কোর্টে প্রেরণ করব। পল্টন থানা যে আপনার 8 তারিখ যে মামলাটি হয়েছে, 10 নম্বর মামলা, সেই মামলায় আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আজকে আমরা পরে জানাচ্ছি তাকে আমরা চালান দিয়ে তাদের বিরুদ্ধে হলো তারা যে কাজটি করেছেন, যে আমরা ওই যে আপনারা জানেন যে পুলিশের উপরে যে একটা বর্বরচিত হামলা হয়েছে এবং ককটেল নিক্ষেপ করেছেন এবং অনেকের মানে জানমালের ক্ষতি হয়েছেন, সে প্রেক্ষিতে তাদের অপরাধটা শেষ ছেলে তারা এই অপরাধ সময়ের উস্কানিদাতা পরিকল্পনাকারী এবং নির্দেশদাতা হিসেবে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা সেটা মানে সবকিছু খেয়াল রাখছি। কেউ যদি আরো এরকম কোন অপরাধ করে তারা আমাদের নজরদারিতে থাকবে এবং তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নেব। মির্জা ফখরুল আর কেউ আছে? আমরা আপনারা জানেন গতকাল আমরা ওই আমাদের সাথে বিএনপির নেতৃবৃন্দের একটা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা দুটি স্থানকে তারা বাছাই করেছিল, একটি হলো কমলাপুর স্টেডিয়াম আর একটি হচ্ছে মিরপুর বাংলা কলেজ মাঠ। কিন্তু তারা আজকে আবার যে আবেদনটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে গোলাপবাগ মাঠের জন্য, সেটা আমাদের যে এই অ্যাপ্লিকেশন সেটা কমিশনার মহোদয়ের কাছে উপস্থাপন করবো, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। আমি বলেছিলাম কথা বলছিলেন গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।